হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিফা সাদিক ফ্রম আর এস টেক স্টুডিও। সো ভিউয়ার্স, গত পর্বে আমি আপনাদের ব্লগার ওয়েবসাইট মেকিং করার জন্য একটা সুন্দর একটা থিম দিয়ে কীভাবে আপনার ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখাইছিলাম। তো আজকে চলে আসলাম আরেকটা সুন্দর একবার প্রিমিয়ার একটা থিম, যেটার মাধ্যমে আপনাদের ব্লগার সাইটটাকে, আপনাদের একটা নিজেদের ওয়েবসাইটকে আপনার সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। দেখেন, আমি একটা ডেমো ওয়েবসাইট আমার তৈরি করে রেখেছি, এটা দেখেন। এটা কিন্তু কমপ্লিটলি একটা সুন্দর প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে আপনার স্লাইড শো করতেছে, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন অপশন আছে, তারপরে এখানে দেখেন পেজ ফলো করার অপশন আছে, পেজের অপশন আছে, এখানে রিসেন্ট কমেন্ট যারা করছে সেগুলো আছে, তারপরে পোস্টগুলো আছে, সব কিছুই কিন্তু এখানে আছে। সেই সাথে দেখেন এখানে আরও অনেক ধরনের বিভিন্ন রকমের, দেখেন কত সুন্দর একটা মানে ফ্লোয়িং একটা গ্যাজেট আছে, যেটার মাধ্যমে আপনার চ্যানেল বা আপনার ওয়েবসাইটটা একটা অন্যরকম একটা লুক দিবে। ঠিক আছে, তো এই কমপ্লিট একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি, এটা তো এই প্রসেসের মাধ্যমে আপনারা ফুললি শিখতে পারবেন যে কীভাবে আপনারা এই ব্লগটি এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো সিম্পলি আপনাদেরকে গত পর্বে যে ভিডিওটা দেখাইছিলাম সেই ভিডিওর মতোই আপনাদেরকে মানে যেতে হবে ব্লগারে, এবং ব্লগারে যে আপনাদের যে কাজগুলো গত পর্বে ভিডিওতে দেখাইছি ভাবে করতে হবে। জাস্ট শুধু এই ক্ষেত্রে যে থিমটা আপনারা ইউজ করবেন সেই থিমটা আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, এই থিমটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং সেটার সাথে একটা ফাইল থাকবে সংযুক্ত, সেটাতে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে এই থিমটাতে কীভাবে বাকি গ্যাজেটগুলো ইনস্টল করতে হবে, বা হচ্ছে বাকি যেগুলো কাস্টমাইজেশন আছে সেগুলো আপনারা কীভাবে করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর আর এরপরেও আরও এক্সট্রা কী কী ফিচার আপনারা যোগ করবেন, যেমন এই যে এখানে যে স্লাইড শোগুলো, এগুলো আমি ধীরে ধীরে দেখাবো আপনাদের। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।